এবার আমরা পড়বো পার্ট ডি। এখানে আমরা পড়বো পিথাগোরাস থিওরাম। আমরা এত দূর অবধি পিথাগোরাস থিওরাম এর ফর্মুলা কি সেটা জেনে এসেছি, যে হাইপোটেনিউস স্কোয়ার ইকুয়ালস টু বেস স্কোয়ার প্লাস অল্টিটিউড স্কোয়ার। কিন্তু এটার প্রুফটা কোথার থেকে আসছে সেটা এবার আমরা দেখবো। এটা আবার দেখো, থিওরামটা আমরা জানি যে ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রাঙ্গেল দি স্কোয়ার অফ দি হাইপোটেনিউস ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য স্কোয়ার্স অফ দি আদার টু সাইডস। এটাই তো। তো চলো সবচেয়ে প্রথমে এই যে থিওরামটা আছে, এই থিওরামটা প্রুফ করার আগে আমরা এই থিওরামটা প্রুফ করার জন্য আমরা আরেকটা থিওরামের হেল্প নেবো, যেটা আমরা এই ট্রায়াঙ্গেলস চ্যাপ্টারেই পড়েছি প্রথম দিকে। যদি তোমরা রিকল করো যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের রাইট অ্যাঙ্গেল যে ভার্টেক্সটা আছে, ওই ভার্টেক্স থেকে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করা হয় কোথায়, আপন দি হাইপোটেনিউস, তাহলে যেই দুটো ট্রায়াঙ্গেল ফর্মেশন হচ্ছে সেই দুটো ট্রায়াঙ্গেল কী হবে, উইল বি সিমিলার টু দি হোল ট্রায়াঙ্গেল অ্যান্ড অলসো সিমিলার টু ইচ আদার। তো চলো ডায়াগ্রামটা করলেই তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে ফিগারটা কী বলছি বা থিওরামটা কী ছিল সেটার সাথে আবার রিকল হয়ে যাবে। এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ওকে, তো এটা নাম দিয়ে দিচ্ছি এ, এটা বি, এটা পয়েন্ট সি। তো এবার বলছি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে রাইট অ্যাঙ্গেল ভার্টেক্সটা আছে, এখানে ভার্টেক্সটা কি বি, এই বি থেকে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করা হয় অন দি হাইপোটেনিউস, ঠিক আছে, তো এই যদি পারপেন্ডিকুলার ড্র করা হয় সে এটার নাম হচ্ছে এ বি সি আর ডি, ঠিক আছে। তো এই যে একটা পারপেন্ডিকুলার ড্র করা হয় কোথায়, হাইপোটেনিউস উপরে, তাহলে যেই দুটো ট্রায়াঙ্গেল ফর্মেশন হচ্ছে, একটা এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল, এই দুটো ট্রায়াঙ্গেল কী হবে, গোটা ট্রায়াঙ্গেলটার সাথে সিমিলার হবে, অ্যাজ ওয়েল অ্যাজ দে উইল বি সিমিলার টু ইচ আদার, রাইট। তো চলো সবচেয়ে প্রথমে তাহলে আমরা এই থিওরামটা দিয়ে এবারে ইউজ করবো। তো সবচেয়ে প্রুফটা করি, প্রুফ করার আগে টু প্রুফটা আগে লিখিনি, ঠিক আছে। টু প্রুফটা আমাকে কী প্রুফ করতে হবে, যে এ বি স্কোয়ার প্লাস অফ কি, এ বি স্কোয়ার প্লাস অফ আমাদের বি সি স্কোয়ার কী করতে হবে, ইকুয়ালস টু এ সি স্কোয়ার। এটাই তো আমাদের পিথাগোরাস থিওরাম, তো এটাকে আমাদের প্রুফ করতে হবে। তো প্রথমে সবচেয়ে প্রথমে কনস্ট্রাক্ট, কনস্ট্রাকশানে কী আছে, কনস্ট্রাকশানে আমরা এখানে করছি ইন প্রথমে হচ্ছে উই ড্র এ ট্রায়াঙ্গেল এ বি সি, ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল অ্যাট বি, আর তাছাড়া ফ্রম বি কী করি, ফ্রম বি উই ড্র বি ডি পারপেন্ডিকুলার আপন এ সি, রাইট, ঠিক আছে। এটা আমাদের কনস্ট্রাকশন, নাও প্রুফ হয়ে আসি, ঠিক আছে। সবচেয়ে প্রথম আমরা কী করব, আমরা যে থিওরামটা বললাম এখনই, যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের রাইট অ্যাঙ্গেল ভার্টেক্স থেকে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করা হয় আপন দি হাইপোটেনিউস, দেন দ্য টু ট্রায়াঙ্গেলস উইল বি সিমিলার টু ইচ আদার অ্যান্ড অলসো টু ইচ আদার। এই থিওরামটার হেল্প দিয়েই আমরা প্রুফ করব এইটা। তো চলো সবচেয়ে প্রথমে যেহেতু এটা পারপেন্ডিকুলার ড্র করেছি, ঠিক আছে, প্রথমে আমরা লিখবো কোন ট্রায়াঙ্গেল, নাও এখানে আমরা নিয়ে নেবো এ ডি বি আর এ বি সি, ঠিক আছে। প্রুফ, ইন ট্রায়াঙ্গেল এ ডি বি অ্যান্ড ট্রায়াঙ্গেল এ বি সি, সবচেয়ে প্রথম আমরা জানি কি, অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি, কেন এটা নাইনটি, এটাও নাইনটি, এদিকটা যদি নাইনটি এদিকটাও নাইনটি হবে, রাইট, তো ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি, এটা হচ্ছে আমাদের একটা অ্যাঙ্গেল। নেক্সট, দুটোর মধ্যে অ্যাঙ্গেল এ কমন আছে, অ্যাঙ্গেল এ ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ কী হচ্ছে, এটা কমন অ্যাঙ্গেল, তো এটাও এটা একটা অ্যাঙ্গেল প্রপার্টি, দেখো দুটো অ্যাঙ্গেল পেয়ে গেছি, থার্ড অ্যাঙ্গেল অবভিয়াসলি উইল বি ইকুয়াল, তো এখান থেকে আমরা কী বলতে পারবো, এখান থেকে আমরা কনক্লুশন আসবো যে দেখো ট্রায়াঙ্গেল এ ডি বি ইজ সিমিলার টু ট্রায়াঙ্গেল আমাদের এ বি সি, ঠিক আছে। তাহলে এ কী পেলাম আমরা, এ ডি বি ইজ সিমিলার টু ট্রায়াঙ্গেল এ বি সি, যদি এটা হয় তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি, যে আমাদের এ দেখো তো এই যে সাইডগুলো আছে, রাইট, কী সাইড আছে, এ ডি বাই অফ কী কী বললাম, এ ডি ভালো ভালো লক্ষ্য হবে, এ ডি বাই অফ আমাদের কী হচ্ছে এ বি, রাইট, এ ডি বাই এ বি না করে ডাইরেক্টলি আমরা, হ্যাঁ এটা করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তো
তাহলে এডি বাই এবি, ঠিক আছে, এডি বাই এবি ইকুয়ালস টু বিডি বাই, বিডি না লিখে ডিবি লেখো, ঠিক আছে, এটা আরও বেস্ট হবে, ডিবি বাই অফ আমাদের হচ্ছে বিসি ইকুয়ালস টু হচ্ছে আমাদের কত আসছে এবি ডিভাইডেড বাই আসছে আমাদের এসি, ঠিক আছে। দেখো আমাদের রিকোয়ার্ড আছে এবি স্কোয়ার বানাতে হবে, ঠিক আছে, কারণ আমরা দেখো এবি স্কোয়ার, তো এই যে রিলেশনটা আসছে এখান থেকে দেখো কোন দুটো নিলে এবি স্কোয়ার আসবে, অবভিয়াসলি এইটা আর এইটা যদি আমরা নিই তাহলে কী পাবো, এবি স্কোয়ার পাবো। তা দেখো তাহলে এখান থেকে আমাদের কোনটা নেবো, এখানে বলো ইমপ্লাইজ এডি আপন এবি, রাইট, কী নেবো, এডি আপন এবি ইজ ইকুয়ালস টু আমাদের এবি আপন এসি, তাহলে উইচ ইমপ্লাইজ এখান থেকে আমরা কী পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা তাহলে ইমপ্লাইজ পাচ্ছি যে এবি স্কোয়ার, রাইট, এবি স্কোয়ার কত আসছে আমাদের এডি ইন্টু এসি, এডি ইন্টু এসি, এটাকে নাম দিয়ে যাও পয়েন্ট ওয়ান, মানে ইকুয়েশন নাম্বার ওয়ান, ঠিক আছে, এটা একটা পার্ট হলো। নেক্সট এবার আমরা নেব এন ট্রায়াঙ্গেল, কোন ট্রায়াঙ্গেল নেবো, এক এবার এই ট্রায়াঙ্গেলটা প্রুফ করেছি হোল ট্রায়াঙ্গেলের সাথে, এবার এই ট্রায়াঙ্গেলটা নেবো, তাহলে ইন ট্রায়াঙ্গেল বিডিসি অ্যান্ড ট্রায়াঙ্গেল এবিসি, কোন কোন নিলাম, বিডিসি আর এবিসি, তো বিডিসির মধ্যে দেখো আমরা জানি অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি, কারণ 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এবার কমন অ্যাঙ্গেল কী, কমন অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু সি কমন, ঠিক আছে, তাহলে দুটো অ্যাঙ্গেল আছে, তাহলে দে ফর দু বোথ দি আমাদের যে ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল আছে দে আর হোয়াট সিমিলার টু ইচ আদার, দে ফর ট্রায়াঙ্গেল বিডিসি ইজ সিমিলার টু ট্রায়াঙ্গেল এবিসি, যদি এটা হয় তাহলে এখান থেকে আমরা কোনটা নিতে পারি, যে সাইডগুলো রেশিও বিডি বাই হচ্ছে এবি উইল বি ইকুয়ালস টু কত, ডিসি বাই হচ্ছে বিসি উইচ ইকুয়ালস টু হচ্ছে বিসি আপন আমাদের লাস্ট হচ্ছে এসি, রাইট। নাও দেখো এখান থেকে আমাদেরকে কী নিতে হবে, বিসি স্কোয়ার বার করতে হবে, যদি বিসি স্কোয়ার বার করতে হয় কোন দুটোকে নিলে আমরা বিসি স্কোয়ার পেতে পারি, অবভিয়াসলি এই দুটোকে নিলে, কারণ এই দুটোকে ক্রস মাল্টিপ্লাই করলে কী পাবো, বিসি স্কোয়ার, তাই এই দুটোকে আমরা নেব, ঠিক আছে, ইমপ্লাইজ তাহলে লিখবো ডিসি বাই বিসি ইকুয়ালস টু বিসি আপন এসি উইচ ইমপ্লাইজ বিসি স্কোয়ার ইকুয়ালস টু কত পাচ্ছি আমরা, ডিসি ইন্টু এসি, ঠিক আছে, তা এটা আমরা নাম দিয়ে দেবো কত, ইকুয়েশন নাম্বার টু। তো চলো এবার আশা করি তোমরা এতদূর অবধি লিখে নিয়েছো, তো আমি এই পার্টটা তাহলে মুছে দিচ্ছি, রাইট। এবার তাহলে আমরা আমাদের যে দুটো ইকুয়েশন বেরোলো, একটা কী ছিল এবি স্কোয়ার ইকুয়েস টু আমাদের এডি ইন্টু এসি, আরটা কী ছিল যে বিসি স্কোয়ার ইকুয়েস টু সিডি ইন্টু এসি, এই দুটো ইকুয়েশন মানে ইকুয়েশন ওয়ান আর টুকে প্লাস করবো, ঠিক আছে, সো কী করবো, ওয়ান প্লাস টু, তাহলে ওয়ান প্লাস টু করলে তাহলে ওয়ানে কী ছিল এবি স্কোয়ার, তাহলে এবি স্কোয়ার আর প্লাস এদিকে কী ছিল বিসি স্কোয়ার, এবি স্কোয়ারটা কী ছিল, এবি স্কোয়ার ছিল এডি ইন্টু এসি প্লাস বিসি স্কোয়ার কী পেয়েছিলাম, সিডি বা ডিসি যেটা বলতে পারো, যাই যেটা খুশি, আমাদের যেহেতু ডিসি লিখেছিলাম তো ডিসি লিখবো ডিসি ইন্টু এসি, রাইট। তো এখান থেকে দেখো আমরা কী পাচ্ছি, ইমপ্লাইজ এবি স্কোয়ার প্লাস অফ বিসি স্কোয়ার, এসি কমন চলে যাচ্ছে, এসি কমন থাকলে কী থাকছে ব্র্যাকেটের মধ্যে এডি প্লাস ডিসি, বাট এডি প্লাস ডিসি কত, পুরোটাই এসি, তো এখান থেকে আমরা বলতে পারি ইজ ইকুয়ালস টু এসি ইন্টু এসি উইচ ইকুয়ালস টু এসি স্কোয়ার, তাহলে ইমপ্লাইজ না লিখে এখানে লেখো যে দেরফোর এবি স্কোয়ার প্লাস অফ বিসি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার, এটাই তো আমাদের প্রুফ করতে ছিল যে পিথাগোরাস থিওরামের মধ্যে যে আমাদের যে হাইপোটেনিউস স্কোয়ারটা আছে ইজ ইকুয়াল টু সাম অফ দ্য স্কোয়ারস অফ দ্য আদার টু সাইডস অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। নেক্সট দেখো এবার আমরা পড়ব কনভার্স অফ পিথাগোরাস থিওরাম, ঠিক আছে, তো এই কনভার্স অফ পিথাগোরাস থিওরামে কী বলেছে যে ইন এ ট্রায়াঙ্গেল ইফ দ্য স্কোয়ার অফ ওয়ান সাইড ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য স্কোয়ারস অফ দি আদার টু সাইডস দি অ্যাঙ্গেল অপোজিট টু দ্য ফার্স্ট সাইড ইজ এ রাইট অ্যাঙ্গেল, মানে বলছে যে ফার্স্ট সাইড বলতে বলছে এই ধরো একটা সাইড নিচ্ছে, ঠিক আছে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, আমি রাইট অ্যাঙ্গেল কেন বলছি কথাটা বুঝবে আমার, ঠিক আছে, ধরো এ বি
সি, ঠিক আছে, রাইটিং এর বলো না, বলছে ধরো যে কোনো একটা সাইড আছে, এই সাইডটা নিয়ে নিই এসি, ঠিক আছে, ফ্রম মাই ফিগার। তো বলছে যে কোনো একটা সাইডের স্কোয়ার যদি ইকুয়াল টু দ্য সাম অফ দি আদার টু সাইড দিয়ে স্কোয়ার হয়, মানে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হয়, তাহলে যে ফার্স্ট সাইডটা মানে যেটা আমি স্কোয়ার নিচ্ছি, মানে এসি স্কোয়ার যেটা আমি কনসিডার করছি, সেটা সেই সাইডের উল্টো দিকে যে অ্যাঙ্গেলটা হবে সেটাকে কী করতে হবে, এটাকে 90 ডিগ্রি হতে হবে, ঠিক আছে, এটা আমাকে বার করতে হবে, রাইট, এটা কত অ্যাঙ্গেল এটা আমাদেরকে তাহলে বার করতে, এটা হচ্ছে 90 ডিগ্রি আমার, এটা আমাদেরকে প্রুফ, ঠিক আছে। তো সবচেয়ে প্রথমে আমরা কী করবো, গিভেনটা লিখবো, ঠিক আছে। তো যে কোনো প্রুফের মধ্যে আমরা জানি সবচেয়ে প্রথমে কী করি, গিভেন আমরা বার করি। গিভেন কী আছে, গিভেন এ ট্রাইঙ্গেল এ বি সি, যেখানে আমরা জানি এসি স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার প্লাস অফ বি সি স্কোয়ার, এটা আমাদের গিভেন, রাইট। অলসো আর এখানে আর কিছু আমাদের দেওয়া আছে কি পয়েন্ট, আর কোনো পয়েন্ট দেওয়া নেই। নাও কনস্ট্রাকশন, প্রথমে কনস্ট্রাকশন আমরা কী করবো, এবার কনস্ট্রাকশনে আসছে, আমরা একটা ট্রায়াঙ্গেল ডিইএফ কনস্ট্রাক্ট করব, যেখানে আমাদের দেখো ডিইএফ ডিইএফ, ঠিক আছে, যেখানে আমাদের ডিই কোনটা, এই ডিই ডিই কত হতে হবে, ডিই ইকুয়ালস টু এবি হতে হবে লেন্থে, আর ইএফ এর লেন্থটা হতে হবে ইকুয়ালস টু বিসি, অ্যান্ড অ্যাঙ্গেল ইটাকে কত হতে হবে, ইকুয়ালস টু 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের কনস্ট্রাকশন, রাইট। তো প্রুফে আসি এবার তাহলে, ঠিক আছে, না দেখো ইন ট্রাঙ্গেল ডিইএফ, ওকে ডিইএফ এই ট্রাঙ্গেলটা আমরা নিয়ে, প্রথমে এই ট্রাঙ্গেল ডিইএফ হ্যাঁ আমরা জানি সিন্স অ্যাঙ্গেল ইকুয়ালস টু 90 ডিগ্রি, ঠিক আছে, তাহলে ইউজিং পিথাগোরাস থিওরাম, ঠিক আছে, ইউজিং পিথাগোরাস আমরা বলতে পারি যে হাইপোটেনিউস স্কোয়ার, ঠিক আছে, ইউজিং পিথাগোরাস থিওরেম, রাইট, আমরা কী পাচ্ছি যে ডিএফ স্কোয়ার, আমাদের ডিএফ স্কোয়ার ইকুয়াল টু কত আসছে, ডিই স্কোয়ার, ডিই স্কোয়ার প্লাস অফ ইএফ স্কোয়ার, রাইট, এটা তো, বাট ডিই আমরা ধরেছি কত, ডিই ধরেছি এবি, তাহলে এইটা আমরা লিখতে পারি ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস অফ ইএফের জায়গায় কী লিখেছি বিসি, তাহলে প্লাস বিসি স্কোয়ার ইমপ্লাইজ ডিএফ স্কোয়ার ইকুয়াল টু এত, ঠিক আছে, এটা কেন লিখছি, লিখবো সিন্স, এখানে কারণগুলো লিখে দেবো, সিন্স ডিই ইকুয়ালস টু এ বি অ্যান্ড ই এফ ইকুয়ালস টু বি সি, রাইট, এটা তো আমাদের রিজন। নাও এটাকে আমরা পয়েন্ট হচ্ছে পয়েন্ট নাম্বার ওয়ান। নাও নেক্সট হচ্ছে আমরা জানি বাট গিভেন কী দেওয়া আছে, আমরা নিয়েছি এসি স্কোয়ার, এসি স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার প্লাস অফ বিসি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার টু, রাইট। সো যেহেতু এসি স্কোয়ারটাও ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অ্যান্ড ডিএফ স্কোয়ারটা আমরা পেয়েছি এবি স্কোয়ার প্লাস অফ বিসি স্কোয়ার, তো এখান থেকে আমরা কী বলতে পারি, দে ফো ডিএফ স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার, বোঝাতে পারছি এটা, ফ্রম আমাদের ওয়ান অ্যান্ড ইকুয়েশন নাম্বার টু। সো এখান থেকে আমরা কী পাচ্ছি, ইমপ্লাইজ ডিএফ ইকুয়ালস টু এ সি, রাইট। নাও সিন্স ডিএফ ইকুয়ালস টু এ সি, ঠিক আছে, নাও ইন ট্রাইঙ্গেল এ বি সি অ্যান্ড ডিইএফ আমরা জানি প্রথমে হচ্ছে ডিই ইকুয়ালস টু এ বি, রাইট, আরেকটা কী আছে ইএফ ইকুয়ালস টু বি সি, আর কী আছে আমাদের পেয়ে গেছি এখানে লাস্টে ডিএফ ইকুয়ালস টু এ সি, অলসো ডিএফ ইকুয়ালস টু এ সি, তাহলে আমরা বলতে পারি যে দেফো ট্রাইঙ্গেল ডিইএফ ইজ কংগ্রুয়েন্ট টু ট্রাইঙ্গেল এ বি সি, কারণ তিনটে সাইডই ইকুয়াল, তাহলে বাই এস 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 রুল আমরা বলতে পারি এটা কংগ্রুয়েন্সি ফলো করছে, যদি এটা কংগ্রুয়েন্সি ফলো করে তাহলে এখান থেকে আমরা কী তাহলে বার করতে পারবো, যে অ্যাঙ্গেল ই ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু কত, 90 ডিগ্রি হতে হবে, কারণ অ্যাঙ্গেল ই আমরা ধরেছি 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল বিটাকেও 90 ডিগ্রি হতেই হবে, হ্যান্স প্রুভড হয়ে গেল যে আমাদের একটা ট্রায়াঙ্গেলের যদি কোনো একটা সাইড নিই যেটা স্কোয়ার যদি ইকুয়ালস টু দ্য সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য আদার টু সাইডস হয়, তাহলে যেই সাইডটাকে আমরা নিয়েছি প্রথম দিকে সেই সাইডটার উল্টো দিকে যে অ্যাঙ্গেলটা হবে সেটা কী হতে হবে, এটা একটা রাইট অ্যাঙ্গেল হতে হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা তাহলে রাইট অ্যাঙ্গেল হবে,
হ্যান্স প্রুফ রিজ, তাহলে এটাই হলো আমাদের কনভার্স অফ পিথাগোরাস থিওরাম। এবার আমরা বেসড আপন পিথাগোরাস থিওরাম আরও কটা থিওরামস দেখবো যেটা এর উপরেই ডিপেন্ড করছে, ঠিক আছে? সে আবার 5 to 6 এরকম কটা থিওরাম আছে, তো চলো প্রথম যে থিওরামটা আছে দেখে নিই, ঠিক আছে? বলছে ইন আ ট্রায়াঙ্গেল ABC AD ইজ পারপেন্ডিকুলার টু BC, প্রুভ দ্যাট AB² + CD² = AC² + BD² দেখো, তাহলে আমাদের একটা ট্রায়াঙ্গেল নিচ্ছি, সে একটা যে কোনো একটা নর্মাল একটা ট্রায়াঙ্গেল ড্র করো, ঠিক আছে? সো সে সাপোজ এটা একটা নর্মাল একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম, ওকে? সো AB এন্ড C, তো এই যে ট্রায়াঙ্গেলটা আমরা ড্র করলাম, দেখো এখানে বলেছে AD ইজ পারপেন্ডিকুলার টু BC, তাহলে এ থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করবো কার উপরে? আপন BC, এই পয়েন্টের নাম দেবো D। আমাদেরকে প্রুফ করতে হবে যে AB² + CD² = AC² + BD² এটা তাহলে আমাদের পিথাগোরাস থিওরাম দিয়ে এটা প্রুফ করতে হবে। তো চলো সবচেয়ে প্রথমে যে কোনো থিওরাম প্রুফ করতে গেলে আমরা জানি কি গিভেন যে ডেটাটা আছে সেটাকে লিখবো, রাইট? সো গিভেন প্রথমে আমাদের কাছে কী গিভেন দেওয়া আছে? গিভেন এ ট্রায়াঙ্গেল ABC যেখানে আমাদের AD হচ্ছে পারপেন্ডিকুলার অপন BC, ব্যাস, এছাড়া আর কিছু দেওয়া নেই। টু প্রুফ কি আমাদের প্রুফ করতে হবে যে AB² + CD² = কত হবে? AC² + BD² এটা আমাদের প্রুফ করতে হবে। তো চলো তাহলে এবার প্রুফে আসা যাক। তো সবচেয়ে প্রথমে আমরা কোন ট্রায়াঙ্গেলটা নেব? ADB, রাইট? সো ইন ট্রায়াঙ্গেল ADB, কোন ট্রায়াঙ্গেল? ADB, ঠিক আছে? অ্যাঙ্গেল ADB = 90°, সো ইউজিং পিথাগোরাস থিওরাম, রাইট? পিথাগোরাস থিওরাম দিয়ে আমরা কী বলতে পারি যে এখানে হাইপোটেনিউস স্কোয়ারটা AB² = কত হবে? BD² BD² + কত হবে? প্লাস আমাদের AD² + AD² রাইট? নাও এখানে আমাদের কাজটা হচ্ছে এই যে AD² আছে, AD² টার্ম মানে ইন টার্মস অফ AD² এই এক্সপ্রেশনটাকে রিপ্রেজেন্ট করবো, রাইট? তো এবার তাহলে AD² কত হবে? তাহলে AD² হবে AB² - BD², তাই তো? এটা ধরে নাও ইকুয়েশন নাম্বার 1, রাইট? না লাইকওয়াইজ এখানে যেমন ADB নিয়েছি, এবার আমরা কোন ট্রায়াঙ্গেল নেব? ADC। সো ইন ট্রায়াঙ্গেল ADC আমরা জানি অ্যাঙ্গেল ADC = 90°, সিন্স দিস ইজ 90°, সো আবার এখানেও একই জিনিস হবে, সো ইউজিং পিথাগোরাস থিওরাম, রাইট, আমরা কী বলতে পারবো এই ট্রায়াঙ্গেলটা দিয়ে যে AC² আমাদের AC² = AD² + আমাদের DC² বা CD² যেটা তোমরা ধরে নাও, রাইট? AC² = AD² + CD² তাহলে এখান থেকে আমাদের কাজ কী বললাম? ইন টার্মস অফ AD² এই গোটা এক্সপ্রেশনটাকে আমরা রিপ্রেজেন্ট করবো, রাইট? তো ইমপ্লাইজ AD² = কত আসছে এখান থেকে আমাদের? AD² আসছে AC² - CD² দিস ইজ মাই ইকুয়েশন নাম্বার 2, রাইট? তো 1 এন্ড 2 এই দুটো ইকুয়েশনকে যদি আমরা কম্পেয়ার করি, সো কম্পেয়ারিং 1 এন্ড 2 কী পাচ্ছি তাহলে আমরা? যে AB² - BD² = AC² - CD² - BD² = AC² - CD² হলো।
তো এবার এখান থেকে মাইনাসগুলো যেগুলো মাইনাস আছে এটা ওইদিকে নিয়ে যাবে আর এই মাসটা এদিকে নিয়ে যাবে, তাহলে এখান থেকে কী পাচ্ছি যে এ বি স্কোয়ার এ মাইনাস সি ডি স্কোয়ার এদিকে আসলে কত আসবে প্লাস সি ডি স্কোয়ার ইকুয়ালস টু এদিকে দেখো এ সি স্কোয়ার প্লাস অফ কত আসছে বিডি স্কোয়ার। এটাই তো আমাদের প্রুফ করতে বলেছিল যে প্রুফ দ্যাট এ বি স্কোয়ার প্লাস অফ সি ডি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ সি স্কোয়ার প্লাস অফ বিডি স্কোয়ার। হেন্স প্রুভ ইউজিং পিথাগোরাস থিওরাম যে একটা ট্রায়াঙ্গেল এ বি সির মধ্যে যদি এ ডি পারপেন্ডিকুলার টু বি সি হয় দেন এ বি স্কোয়ার প্লাস অফ সি ডি স্কোয়ার উইল বি ইকুয়ালস টু মাই এ সি স্কোয়ার প্লাস অফ বিডি স্কোয়ার। হেন্স প্রুফড।